হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম, ভিডিও তৈরি করা হয়নি, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। আমি একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রথমে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে এরকমভাবে পাইল করে নিলাম, দিয়ে সেইটা চিংড়ি মাছেতে এবার দেবো, দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। ওই যে বড় বড় চিংড়িগুলো দেখলে, ওগুলো আমাদের খাওয়া হয়ে গেছে, মানে আমি বাপের বাড়িতেই খেয়ে এসেছি। আর বাকি যে চিংড়ি মাছগুলো ছিল, খুব ছোটো না, এগুলো মাঝারি মাঝারি, তোমরা দেখলে বুঝতে পারবে মাঝারি মাঝারি চিংড়ি। এবার কড়াটা গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। দেখো আমার এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, কিন্তু আমি উল্টে নিচ্ছি। এবার একে একে মাছগুলো তুলে নেব। একটু তেল দিয়ে দিলাম, এরপর গোটা গরম মশলাগুলো দিয়ে দেব, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আমাদের বাড়িতে বেশি কেউ গরম মশলা খায় না, সেই কারণে গরম মশলাটা বেশি ইউজও করি না আমরা, এই কারণে অল্প অল্পই দিলাম। পেঁয়াজ আর রসুনকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো, তারপর দেবো আদা, আদা বাটা। আদা বাটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা দেবো। সেই পেস্টটাতে দেওয়া আছে কালো সর্ষে 1 চা চামচ, 1 চা চামচ মৌরি, আর 8টা 9টা কাজু বাদাম, আর পোস্ত, সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। এই যে এবার এই পেস্টটা দিলাম যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এত তাড়াতাড়ি আমি খুন্তিটা নাড়ছি না, এটা একটু মানে স্পিড করে দিতে দেখছি, যে এরকম এত জোরে জোরে খুন্তিটা নাড়ছি মনে হচ্ছে আমি কড়াটার সাথে যুদ্ধ করছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো নারকেলের দুধ। তারপর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। এর সাথে একটু কাও মিল্ক দিলাম। এরপর একে একে মাছগুলো দিয়ে দেব। দেখো কেমন আস্তে আস্তে কালারটা এসেছে,
যত ফুটবে তত কালারটাও আসবে। ব্যাস আমার চিংড়ি মাছের মালাইকারি করা কমপ্লিট। তোমরা এবার তোমাদের কাজটা করো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ প্লিজ।